বন্ধুরা, তো আমরা এখন রয়েছি ঋষিকেশে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো রেলওয়ে স্টেশন, আমরা ঋষিকেশের রেলওয়ে স্টেশনে চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে কেদারনাথের পথের দিকে আমরা রওনা হব। তো বন্ধুরা, সত্যি অসাধারণ দৃশ্য এখানে এসে আমরা দেখতে পাচ্ছি, যে সত্যি উত্তরাখণ্ডের যে প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি বন্ধুরা আসলে একবার দেখতে পাবে যে সত্যি উত্তরাখণ্ডের কেদারনাথের প্রতি মানুষের এত কেন টান। তো বন্ধুরা, সত্যি তোমরা অবশ্যই একবার আসবেই, ঠিক আছে? যদি ভ্রমণ করার ইচ্ছে থাকে তো বন্ধুরা অবশ্যই কেদারনাথ আসবে। তো বন্ধুরা দেখো, এই দেখো পুরো চারিপাশে পাহাড়ে ঘেরা ঋষিকেশ। তো বন্ধুরা, আমরা ঋষিকেশ রেলওয়ে স্টেশনে রয়েছি এখন। তো আমরা আস্তে আস্তে সোনপুর এক বাস স্ট্যান্ডের দিকে আগিয়ে যাবো এবং ওখান থেকে আমরা কেদারনাথ যাত্রা শুরু করবো। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো, ঠিক আছে? ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও আসতে চলেছে কেদারনাথের, সম্পূর্ণ ভিডিও আস্তে আস্তে আসবে। তো বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এই দেখো পিছনে সব পর্বতে ঘেরা পাহাড়। তো সত্যি অসাধারণ লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, সত্যি জীবনে প্রথম এত কাছ থেকে পাহাড় দেখতে পাচ্ছি, মানে কী বলবো, সত্যি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, আত্মহারা, মানে নিজেকে যেন হারিয়ে ফেলছি। তো বন্ধুরা সত্যি, মানে কী বলবো, না আসলে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না প্রকৃতির কী সৌন্দর্য, ঠিক আছে? তো বন্ধুরা সত্যি অসাধারণ লাগছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, ঠিক আছে? আগিয়ে চলো, সঙ্গে থাকো, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওগুলো পরপর আসছে, ঠিক আছে? তো তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই কেদারনাথ যাত্রা তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে দেখতে পাবে, ঠিক আছে? তো আর কেমন কী পরিস্থিতি, আমরা এই আবহাওয়ার মধ্যে এসেছি এখন, ঠিক আছে? তো এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, ওয়েদার খুব একটা ভালো না, ঠিক আছে? তো বৃষ্টি, এখানে বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই, ঠিক আছে? তো আমরা এরকম একটা খারাপ পরিবেশ বা খারাপ ওয়েদারের মধ্যে আমরা কেদারনাথে চলে এসেছি। তো বন্ধুরা কী বলবো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? যে এই পরিস্থিতিতে বা আগস্ট মাসের যে এই টাইমে আসলে কেদারনাথের ওয়েদার কেমন থাকে, ঠিক আছে? তো সব কিছু বিস্তারিত জানাবো ভিডিওটিতে। তো ভিডিও সঙ্গে থাকবে, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে এখন আমরা স্টেশনে রয়েছি, আস্তে আস্তে আমরা বাস ধরবো, ঠিক আছে? বাস ধরে আমরা সোনপুর বাস স্ট্যান্ডের দিকে আগিয়ে যাবো এবং ওখানে রুম নেবো, ওখানে থাকবো। তারপরের দিন আমরা ভোরবেলা কেদারনাথের পথে রওনা দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, হ্যাঁ, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা চলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।